আজকেও আমরা দিব প্রাইভেটের খরচে, প্রাইভেটের খরচে যারা জিপ চালাতে চান তাদের জন্য আজকে সুযোগ থাকবে সৈয়দ ভাই। জি ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ। এবং এক্সকোরলার দামে জিপ, আচ্ছা এক্সকোরলার দামে নাকি জিপ দেবো ইনশাআল্লাহ। আর আমরা আজকে টাউন এক্স দোয়া যেটা 8 লক্ষ টাকা বাজার মূল্য বর্তমানে, 7 লক্ষ টাকায়। জি কি বড় ভাই, জি আপনি আগে বলে দিয়েছেন, সমস্যা নাই, সমস্যা আছে ছোট ভাই দিয়েছেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, সমস্যা নাই ইনশাআল্লাহ। আর খাদিজা কার হাট মানি প্রাইস কমে কিন্তু গাড়িগুলো পাবেন ফ্রেশ। আর শহীদ ভাই কিন্তু একটা কথা বলে, গাড়ি আসবেন দেখবেন অবশ্যই চালাবেন, আমরা লোকেশন বলে দেই, এটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুইগড় দেলপাড়া বাস স্ট্যান্ড, নারায়ণগঞ্জ ভুইগড় দেলপাড়া বাস স্ট্যান্ড, এর সাথেই হচ্ছে এসবি গার্মেন্টস। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, এসবি গার্মেন্টস ইনশাআল্লাহ। চাকাগুলি ভালো আছে, আপনি দেখেন বডিটা একবার টানা বডি, কোথাও কোন আয়করটা জিপের বেশি, আর এটা যেহেতু 1500 cc আয়কর কম, এসকোরলা না কিনা এক্সিও না কিনা ওই ভাইরা জিপ নিতে পারে, বুঝছেন। আর অনেক ভাই মনে করেন যে আমার ফোন দিয়ে বলছে ভাই জিপ আছে কিনা, দেখলাম যেহেতু বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, যার জন্য পাইলাম আমি গাড়িটা নিলাম আর কি। আচ্ছা গাড়িটা ওভার ফ্রেশ, 1500 cc গাড়ি, কাগজ কমপ্লিট আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি, ফার্স্ট পার্টি এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট আছে, সবকিছু কমপ্লিট, কিচ্ছু করতে হবে না ইনশাল্লাহ, জাস্ট নিবে আর চালাবে, নিবে আর চালাবে। আর টুকিটাকি যে কাজ আছে এটা তো আমি করেই দেবো, যেহেতু ঈদের পরে নতুন ভিডিও দিতেছি, আর বিজনেস 99 এর পক্ষ থেকে যে কাস্টমাররা বাইরে আসবে তার জন্য 30,000 ডিসকাউন্ট করে দিব, 30,000 ডিসকাউন্ট, 12,20,000, 12,20,000 এর মধ্যে কাগজ কমপ্লিট করে দিব, টুকটাক কোনো কাজ দেখাইতে পারলে বা থাকলে সেটা আমি করে দিব, 12,20,000 এর ভিতরে, 12,20,000 এর ভিতরে আপনারা কিন্তু একটা একদম চমৎকার একটা কন্ডিশন, জাস্ট নিবেন আর চালাবেন, কোনো কাজ নাই, কিচ্ছু করতে হবে না, কোনো কাজ নাই, কোনো কিচ্ছু করতে হবে না। আজকে কিন্তু এক্স নো থাকবে, কেয়ার 42 থাকবে, একটু অপেক্ষা করতে হবে, হ্যাঁ এক্সিও আছে, টাউন এক্স নো থাকবে, এক্সিও থাকবে, আচ্ছা এক্সিও ফিল্ডার আছে, নেক্সট থাকছে কি সৈয়দ ভাই, গাড়িতে এই সমস্ত অপশন কিন্তু থাকে না, তিনটা অপশন একবারে খুব সুন্দর, ওকে বুঝছেন, গাড়ির ভিতরের অপশন গুলি খুবই চমৎকার এবং খুব সুন্দর, এবং সিলিংটাও দেখেন আলহামদুলিল্লাহ, সিলিংটাও ফ্রেশ, সিলিংটা কতটুকু ফ্রেশ, তারপরে গাড়িটা 4 wheel নাই, 2 wheel এর গাড়ি, 2 wheel, 2 wheel গাড়ি, 2 wheel ড্রাইভ, দেখেন এটা হচ্ছে 39 serial, জি 39 serial, গ্লাস গুলি অরিজিনাল, গ্লাস লাইট অরিজিনাল, সাইড অরিজিনাল, জি সবকিছু অরিজিনাল আছে, আচ্ছা কোন অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা, আপনি গেলে আসবেন গাড়ি দেখে শুইনা বুইজা চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এই মুহূর্তে আছি খাদিজা কার হাট নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড, নারায়ণগঞ্জ ভুইগড় দেলপাড়া বাস স্ট্যান্ড, খাদিজা কার হাট, আসবেন গাড়ি দেখে শুনে বুঝে টেস্ট ড্রাইভ দিয়ে শহীদ ভাই বলবেন যে ভাই এই এই কাজ আছে,
ভাই কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। গাড়িটা গতকালকে আসছে সে ঠিক, এখনো ওয়াশ পলিশও করি নাই, ওয়াশ পলিশও হয় না এখনো। এই আমার এক বন্ধু নিয়ে গেছিল গোপালগঞ্জে, বাড়িতে গেছিল গ্রামের বাড়ি, নিয়ে আসছে, এই যে রেখে দিছি, আর লোকজন আসে নাই আজকে, সব ছুটি আছে। কি আমি বলি মানে আপনাদের জন্য সবাই সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আমাদের এক ভাই আসলে কেয়ারপোর্টে উঠাইতেছে, রফিক ভাই, রফিক ভাই ১৫ আমাদের সাথে এবং পাশে সবসময় থাকার জন্য সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। সবাই বিজনেস পাশে থাকবেন, সাপোর্ট দিবেন যে যেখান থেকে আছেন। এটা সিএনজি তো কনভার্সন করা আছে এবং এটা হচ্ছে মডেল হচ্ছে 6 এর মডেল, নিউ শেপ, নিউ শেপ, ঠিক আছে। 31 সিরিয়াল, 6 এর পরে আর এক্সকোরাল আসে নাই, 6 এর পরে এক্সকোরাল আসে না। জি আচ্ছা, প্রবক্স চাচ্ছিল এক ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বিজনেস টাইমের সাথে থাকার জন্য। ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ লাইকটা শেয়ার দিয়ে সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। 6 এর মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া? 11, 11 তো রেজিস্ট্রেশন এক্সকোরা। জি কালারটা হচ্ছে সিলভার, সিলভার কালার, 31 সিরিয়াল, 31 সিরিয়াল। ঈদ শেষ হবার আজকে, ঈদের শেষ হবার, 12.5 লাখ 20,000 টাকা ডিসকাউন্ট, 12,30,000, 12,30,000, 12,30,000 এর মধ্যে যত কাজ আছে আমি করে দিব, 12,30,000। জি ওকে, 12,30,000 কাগজ আছে, কত করে পাবো ভাই? কাগজ 25 সাল, 26 সাল, 26 সালের 4 মাস আর 25 সালের 1 মাস, 25 26, হ্যাঁ 25 26, 25 26। জি আচ্ছা, এরপর থাকবে আমাদের কি শহীদ ভাই? ভাই এরপর কি থাকছে? এক্সিও ফিল্টার, এক্সিও ফিল্টার 12 মডেল। আচ্ছা আমরা এক্সিও দিব, এক্সিও ফিল্টার দিব, এক্সকোলা দিলাম, রাশ দিলাম, বা টাউন এক্স নাও থাকবে, কেয়ারপোর্ট ইউ থাকবে, এক্স নাও থাকবে, শেষ পর্যন্ত থাকবে ভাই। এটার মডেল কত? এটা 12 মডেল, 12 মডেল, 12 নিউ শেপ। আচ্ছা 12 মডেল, রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন আপনার 17 তে, 17 তে রেজিস্ট্রেশন। ওকে 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, এবং এটা হচ্ছে সিএনজি তো কনভার্সন করা আছে। যারা ফিল্টার চাচ্ছেন সিলিংটা দেখেন কেমন, একটু কমেন্ট করে জানাবেন। সিলিংটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে। 22 সিরিয়াল, সামনে পিছনে বাম্পার করা আছে, টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট, আসসালাম। ওকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে কাকা, একটু লাইভ করতেছি, আধা ঘন্টা পরে ফোন দেই। প্রতিটা গ্লাস অরিজিনাল কন্ডিশন পাবেন। যারা ফিল্টার চাচ্ছেন আমি বলবো এটা এসে দেখতে পারেন, মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ, বাজেটের মধ্যে যারা ফ্রেশ। আচ্ছা এটা হচ্ছে 2012 মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা দাঁড়া আমি ভিডিও কইরা পরে ফোন দেই, আমি লাইভ করতেছি কাকা, আধা ঘন্টা লাগবে। 25 26 পেপারস কমপ্লিট শহীদ ভাই। জি কি অবস্থা? এটা হচ্ছে 12 মডেল, 12 মডেল। আর রেজিস্ট্রেশন কত ভাইয়া? রেজিস্ট্রেশন 17, 17। এটাও কাগজ 26 সাল 25 সাল, 26 সালে 3 মাস, 25 সালে 3 মাস, কাগজ একবার ভরপুর, ভরপুর দিকে কাগজ, ভরপুর, কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, গাড়ি ওভার ফ্রেশ, একদম ছোট করে, একবার ছোট করে 16.5 ডান শহীদ ভাই, একবারে 30,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, 20, 16,20,000 এর মধ্যে কোনো কাজ থাকলে আমি করে দেবো। ওকে 16,20,000 টাকা, অনলি 16,20,000 টাকা। আমরা এই মুহূর্তে আছি খাদিজা কারাহাট, নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড। আমি লোকেশন আরেকবার দেখা দিতেছি, এটা হচ্ছে এসবি গার্মেন্টস, নারায়ণগঞ্জ বুইগড় এসবি গার্মেন্টস এর খুব কাছাকাছি। এসবি গার্মেন্টসটা বললে সবাই চিনে, সবাই চিনে। এই পাশে হচ্ছে খাদিজা কারাহাট, বিশাল বড় একটা শোরুম, নারায়ণগঞ্জের মধ্যে বড় শোরুমগুলোর মধ্যে এটাও কিন্তু একটা, মাশাআল্লাহ। আজকে এক্স নয় থাকবে, কেয়ারপোর্ট ইউ থাকবে, এবং আমরা টাউন এক্স নয় থাকবে, এই হচ্ছে এক্স নয়। এটা মডেল কত শহীদ ভাই? 4 এর মডেল, 4 এর, 4 এর মডেল। আচ্ছা 4 এর মডেল, এসি সফট টাচ, এসি, দুই দরজা, সেমি অটো, সেমি অটো। আচ্ছা সেমি পাওয়ার যেটা বলি আমরা, সেমি পাওয়ার, কাগজ 24 সাল আর 25 সাল, 24 25। জি আচ্ছা, এসির প্যানেল টাচ, না সরি, কাগজ পাবে 26 আর 25, 26 25 26 25, যেটা বলি আমরা 25 26 25 26 কমপ্লিট। এটা 2002 এর মডেল না 4 এর? 4 এর,
চাইরের মডেল, চাইরের মডেল ডোর হচ্ছে সেমি পাওয়ার, সেমি পাওয়ার। ওকে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এদিকে অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন, এদিকে গ্লাস অরিজিনাল, গ্লাস অরিজিনাল। 31 সিরিয়াল জি, কোন মাইক ক্যামেরা সহিত ভাই? সব আছে, টিভি ব্যাক ক্যামেরা আছে, কমপ্লিট 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 আছে, এসি কমপ্লিট, এসি কমপ্লিট, ইঞ্জিন গিয়ারবক্স কমপ্লিট। আচ্ছা, সাসপেনশনের কাজ নাই, তারপরে বাইরে আসবে, টেস্ট ড্রাইভ দিবে, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি কোনো কাজ থাকে সেটা আমি করে দিব। আচ্ছা, আসবেন, গাড়ি দেখবেন, এক্সপার্ট নিয়ে আসবেন জি, গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়ার পরে সহিত ভাই বলবেন যে ভাই এই কাজ আছে, কাজগুলো করে দেন ভাই, কাজ করে দিবেন। এই যে একটা টোটো, অটো নিয়ে নিছে, হ্যাঁ নটো একেবারে নিয়ে নিছে জি। ভাইয়া দাম বলেন, দাম 13.5 লাখ। আজকে, আজকের জন্য 30,000 টাকা ডিসকাউন্ট, 13,20,000, 13,20,000, 13,20,000 এর মতো কাজ থাকলে আমি করে দিব। 13,20,000, 13,20,000, 13,20,000 টাকায় চারের মডেলে এক্স নোয়া, এক্স নোয়া। ওকে, এরপর আমরা আবার এই পাশে আরেকটা এক্স নোয়া দেখতে পাচ্ছি, হ্যাঁ দুইয়ের মডেল, এটা হচ্ছে দুইয়ের, দুইয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন, দুইয়ের মডেল কাগজপত্র কমপ্লিট, পেপার্স কমপ্লিট। আচ্ছা, পেপার্স কমপ্লিট, কোনো মাইলেজ এক্স হিস্ট্রি নাই। আচ্ছা, ফুল ফ্রেশ গাড়ি, 2002 এর মডেল। আচ্ছা, আর রেজিস্ট্রেশন লাগাতো শহীদ ভাই? রেজিস্ট্রেশন সাথে, সাথে রেজিস্ট্রেশন জি। ওই যে ইসে কাজ করাইতেছি, ওয়ারিং কাজ করতেছি, ঈদের পর তো, ঈদের আগে এই যে গ্যারেজাইনে রাখছি, কোনো কাজ করাইতে পারি নাই। আচ্ছা, একদম ফুল রেডি করে দিবেন, ফুল রেডি, ফুল রেডি পাবেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা গ্লাস এবং লাইট অরিজিনাল কন্ডিশন আছে, দেখেন 11 সিরিয়াল, টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট, সব কমপ্লিট। এবারে এটা সিএনজি তো কনভার্সন করা আছে না শহীদ ভাই? সিএনজি কনভার্সন করা। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে ভাই? নাই। এরপরে নারায়ণগঞ্জের লাইভ দেখার জন্য আমি সবাই আমরা এই লাইভ শেষ করা 20 মিনিট বা আধা ঘন্টা পর, 20 মিনিট পরে আমরা নারায়ণগঞ্জ কারাহাটে কি কি গাড়ি আছে আমরা সেটা দেখাই দেবো, শোরুমের লাইভটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। 11 সিরিয়াল, 2002 এর মডেল, এসি ইঞ্জিন গিয়ার ভালো, এসি টাস, এসি টাস একদম ছোট করে ভাই, একবারে ছোট করে 11.5, এইটাও আমি 30,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, 11,20,000। অনেকে কিন্তু জানে যে শহীদ ভাই 11,20,000 দামে কম পাওয়া, অবশ্যই আসলে সম্মানই আছে, শোরুমের ব্যাপার আছে না, ইজ্জত আছে না, যে কাস্টমার আসবে তাদের সম্মান আছে না, অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো 11,20,000, তারপর আসলে সম্মানই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, ওকে, মোহাম্মদ রফিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ রফিক ভাই, আপনাকে ধন্যবাদ। আসবেন বিজনেস 99 বললে প্রাইস বাড়বো না কমবো, বড় ভাই কমবে, যে কোনো কাস্টমার আসলে অবশ্যই কমবে, বিজনেস 99 কমবে, অন্য বাইরে মারপো আসলেও কমবে ইনশাল্লাহ। এই এটা পাঁচের মডেল, কেয়ার 42, কেয়ার নিচা ফ্লোর না ভাই? নিচা ফ্লোর। আচ্ছা, অরিজিনাল নিচা ফ্লোর, ফাইভ ডোর নিচা ফ্লোর জি, কেয়ার 42, এবং এসি ভালো জি, এসি ইঞ্জিন সব ভালো আছে, ম্যানুয়াল গিয়ার ভাই। সম্মান হবে প্রতিটা গাড়িতে। আচ্ছা, ওকে, এটা মডেল কত বললেন ভাইয়া? এটা পাঁচের মডেল, পাঁচের মডেল জি, 13 সিরিয়াল, 13 সিরিয়াল রেজিস্ট্রেশন, পেপার, এসি, অল ওভার ওকে আছে, অল ওভার ওকে, এবং নিচা ফ্লোর, অরিজিনাল নিচা ফ্লোর, এই যে নিচা ফ্লোর রোডটা দেখাই দিলাম, সিট কভার গুলো একদম নতুন লাগানো, দেখছেন একেবারে নতুন। গাড়িটা আর্মি পার্সোনের গাড়ি তো, উনি সিটা অঙ্গে ছিল যে অটো গিয়ার থুইয়া উনি ম্যানুয়াল গিয়ারে চালাইছে, বুঝছেন? আর ঢাকা পোস্টিং আছে, ঢাকা ক্যান্টনমেন্ট আছে, ওনার কাছ থেকে আমি নিয়ে আসছি। তাহলে কমই নিছেন শহীদ ভাই, যেহেতু আপনি আর্মি পার্সন, ওই ভাই ও ডিফেন্স আছে না, ডিফেন্সের লোকে দাম অনেক বেশি চাই, বুঝছেন? এদের অনেক কষ্টের টাকা তো বেশি চাই, দাম কমায় না ভাই, বেশি কমায় আনতে পারেন না, সেলি সিট এখন আর নেই, সেলি সিট আর নেই, যেন একবারে উনি তো নাম ট্রান্সফার সারা দিবে না, যার নামে বিক্রি করবো সারের কাছ থেকে সেলি সিট এনে নাম বইরে একবারে ট্রান্সফার করে দেবো। আচ্ছা ভাই বলেন কত দিবেন শহীদ ভাই? এটা 8.5 লাখ টাকা, 8.5 লক্ষ টাকা, 8.5 লক্ষ টাকা, আমি 20,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, 30, গাড়ির কাগজ 25-24 নভেম্বর আর 25-5 মার্চ। আচ্ছা আচ্ছা, গাড়ির খাসপাটি স্মার্ট কার্ড কাগজ ভরপুর। শহীদ ভাই কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে ভাই, কোন সালের কত মাস পর্যন্ত পেপার আছে? একটা ভাই হইছে কি 25 সাল বললাম, ঠিক আছে 25 সাল বললাম, কিন্তু 24 সালে 2-1 মাস আছে, ওইটা তো 24 সাল, নভেম্বর আছে, ওইটা তো 24 সাল। যে ভাই গাড়ি নিবে আমার কাছ থেকে নিবে এমন কথা নাই, তার যেখানে ভালো লাগে সেখানে নেবে, যে যে চেষ্টা করে নিবে, কিন্তু একটা মানুষ যেহেতু আমি বলতেছি লাইভে বলতেছি,
আপনি ভিডিও করতেছেন, এটা প্রচার হবে, সবার জানতে হবে কাগজটা কোন পর্যন্ত আছে, কতটুকু আছে, মডেল, রেজিস্ট্রেশন, কাগজের মেয়াদটা জানতে হবে, তারপরে একটা মানুষ ডিসিশন নিবে। মানে আমি কাগজ বললাম না যে কাগজ ফুল হচ্ছে, আপগ্রেড, আপগ্রেড করতে কি এক মাস থাকলো আপগ্রেড, কিন্তু এক মাস পরে তো 40,000 টাকা লাগবে, এটা টাকা না, এটা সবকিছু একটা ব্যাপার আছে ভাই। আমি এটা বলি, আর কে কি করলো না করলো এটা আমি বলি, অন্য জায়গায় খুব কম পাই, জি ভাই, এটা বলে দিলাম। যাই হোক, ওই যে 25 সালের 5 মাস আর 24 সালের 11 মাস, ঠিক আছে, তারপরে ভাই পুরানো গাড়ি টুকটাক কাজ থাকতে পারে, যে ভাই নিবে সে আসবে, টেস্ট ড্রাইভ দিবে, দেখবে, আমাকে বলবে ভাই এই কাজটা আমার চোখে পড়ছে, আপনি করে দেন, ওই কাজটা আমি করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার এক ভাই বলতেছে শহীদ ভাইয়ের গাড়িগুলো মাশাল্লাহ, শহীদ ভাইয়ের গাড়িগুলো অনেক ভালো। আকাশ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে 11 সিটার সিএনজি তো কনভার্সন করা, নিচা ফ্লোর, ফাইভ ডোর নিচা ফ্লোর, পিছনটা দেখাই দেন, পিছনটা দেখাই দেন, আমরা এই যে দেখেন, সে বিশাল বড় একটা সিএনজি, একটু দেখান। হ্যাঁ ভাই, দেখা মন নিশি নিশিকান্ত ভাই, আপনি অপেক্ষা করেন, শেষ পর্যন্ত থাকেন, একটা লাইক দিয়ে দিন, একটা শেয়ার দিয়ে দিন, যেহেতু আপনি বিজনেস ট্রেনারের সাথে নিয়মিত থাকেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে সবসময় থাকেন, যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। সবাইকে বলবো প্লিজ একটা লাইক, একটা শেয়ার দিয়ে দেন, যাতে করে যে ভাইরা বাজেট কমে গাড়ি চাচ্ছে, সবার হাতে কাছে যাতে এই বিজনেস ট্রেনারটা পৌঁছা যায়, সবার কাছে যাতে খাদিজা কারের লাইফটা পৌঁছা যায়। ওকে, এটা হচ্ছে 2000 মডেল এবং 2000 রেজিস্ট্রেশনটা হচ্ছে কত ভাইয়া? 4 রেজিস্ট্রেশন। দিন ইসলাম ভাই, এক্স নোয়া আছে কিনা? হ্যাঁ ভাই, এক্স নোয়া তো আছে, দুইটা দেখালাম ভাই, এক্স নোয়া আছে, আবার দেখাই দিয়েন। আচ্ছা দিন ইসলাম ভাই, এক্স নোয়া আছে, আমরা দুইটা এই পাশে একটা এক্স নোয়া আছে, এই পাশে আরেকটা এক্স নোয়া আছে, 2002 মডেলে এক্স নোয়া আছে এবং 2004 মডেলে এক্স নোয়া আছে। আপনি অপেক্ষা করেন, প্রয়োজন আমরা আবার দেখাই দিব। ভাইয়া এটা বললা দেন, কত দিবেন দাম? শহীদ ভাই, দাম আপনার 7,90,000 আজকে কমাই দেন, আজকে 20,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 7,70,000। এই 7,70,000 ভিতরে টুকটাক যে কাজ থাকে সেটা আমি করে দিব, 7,70,000 ভিতরে। ওকে, 7,70,000। আমাদের সাথে এমডি আবুল হালিম ভাই, হালিম ভাই কেমন আছেন? হালিম ভাই লাইভটা কোথা থেকে দেখতেছেন জানাবেন, দিন ইসলাম ভাই কোথা থেকে আমাদের সাথে আছেন জানাবেন, যে যেখান থেকে আছেন আমাদেরকে একটু ইনশিওর করবেন, আবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব ঠিকঠাক কথা শুনতে পাচ্ছেন কিনা। এই যে একটা ছোট গাড়ি, ছোট ফ্যামিলির জন্য। আচ্ছা, ছোট ফ্যামিলির লোক আইছে আমাদের সাথে, ছোট ফ্যামিলির ভাই, 5,00,000-6,00,000 টাকা গাড়ি দিতে পারবো কিনা? বাজেট কম, হ্যাঁ বাজেট কম। ওই আমার ভাই অপেক্ষা করতে দেয়, নিশিকান্ত আপানা ভাই জানি না, নিশিকান্ত ছেলে মেয়ে দুইটাই নাম মনে হইতেছে, জিজ্ঞেস করতেছে 5,00,000-6,00,000 টাকা বাজেটে কোনো গাড়ি আছে? আছে, এই যে ছোট ছোট একটা গাড়ি আছে আমার, ওই নানুসকার হাটে একটা আছে, 6,50,000 ভিতরে, আর এইটাও এখানে আছে। আমরা আধা ঘন্টা পর আবার লাইভে যাব, এই মুহূর্তে সময় হচ্ছে 12টা, আমরা 12:30 বাজে, আমরা ইনশাল্লাহ একটার মধ্যে ইনশাল্লাহ লাইভে যাবো। ভাইয়া বলেন, এটা 97 মডেল, 97 মডেল, কাগজপত্র কমপ্লিট আছে, কোনো মাইরিয়াস হিস্ট্রি নাই, এসি কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা আলিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কাগজ কমপ্লিট আছে, এসি কাগজ কমপ্লিট আছে, এসি কাগজ সবকিছু কমপ্লিট কমপ্লিট আছে। মেহেদী হাসান ভাই, এই শোরুমের কালো গাড়িটা দেখেন, এই শোরুমের কালো গাড়িটা দেখেন, আচ্ছা কালো ভাই বলে দেখা ফেলছে, যে কালো, আচ্ছা জিপ, এই শোরুমের কালো গাড়িটা ভাই একটা কসকসা একটা গাড়ি, জিপটা মানে কঠিন একটা মাল বলা চলে, মাশাআল্লাহ। এটা হচ্ছে 15 সিরিয়াল পেপার্স কমপ্লিট, সিএনজি তো কনভার্সন করা আছে, হ্যাঁ সিএনজি তো কমপ্লিট, ব্যাগ ক্যামেরা কমপ্লিট আছে। মালয়েশিয়া থেকে আমার এক ভাই, মালয়েশিয়ার ভাই, আপনি সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন,7,90,000 25 সালের 5 মাস আমরা বলছিলাম, 24 সালের 11 মাস, এই যে দেখেন 24 সালের 11 মাস, 25 সালের 5 মাস, 25 সালের 5 মাস, আর এই বছরের 11 মাস, এসিও কমপ্লিট, এসি কাগজ সব কমপ্লিট, গিয়ার বক্স, ইঞ্জিন সব কমপ্লিট, রঙের কোনো কাজ নাই, জিএল গাড়ি, জিএল গাড়ি, নিচা ফ্লোর, নিচা ফ্লোর, ঠিক আছে, 5 টন নিচা ফ্লোর, 7,90,000 আমরা প্রাইস দিছি, তারপর আসেন একটু কমাই দিতে পারবেন। এই হচ্ছে আমরা যেটা বলছিলাম যে 8 লক্ষ, বর্তমানে 8 লক্ষ টাকার গাড়ি আমরা দিব 7,00,000 টাকায়। এই হচ্ছে টাউন এস নোয়া, পিচ্ছি নোয়া, পিচ্ছি নোয়া, সব জায়গায় বলি বাচ্চা নোয়া, এটা বললাম আমরা পিচ্ছি নোয়া, আসসালাম। এই যে দেখেন, এটা মডেল লাগো তো শহীদ ভাই, শহীদ ভাই 1200 তো লাস্ট, কোনো দাম কমাইবা নাই। এই যে দেখেন, মাশাআল্লাহ, আবুল হালিম ভাই আপনাকে ধন্যবাদ, আব্দুল আলিম ভাই ধন্যবাদ, 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 লাইক দিচ্ছেন কিনা, শেয়ার দিচ্ছেন কিনা, আলিম ভাই জানাবেন, আমাদের সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ, একটু অপেক্ষা করেন ভাই,
একটু জানাবেন আছে ভাই, এইটা আছে ভাই, এটা হচ্ছে বাজেট কমে গাড়ি নাকি ভাই, এই বাজেটে গাড়ি না, কিন্তু অপেক্ষা করেন আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে যাব, একটু বানান কই না, একটা কমাইবা না, আমি বলছি এই এই এর এর না আমি বলছি যে এই ভিডিওর এই রেট এরপরে 13 লাখ নিচে দিব না, শুধু ঈদের পরে ভিডিও দেখে এটা দিয়ে এই রেটে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিন হোসেন ভাই এক ভাই বলতেছে ভাই 6 লক্ষ টাকার ভিতরে গাড়ি আছে কি? আছে একটা 6 লাখ টাকার ভিতরে, মানে 6.5 লাখ আমি 6 লাখই দেবো, রাম গাড়ি টয়টা রাম আছে, ভাই টার্গেট ছিল 8 লাখ, এখন আপনি যেহেতু আগে আমার না বইলা বলে দিয়েছেন 7 লাখ, আচ্ছা 7 লাখ 20 কইছেন, যাক এটা 7 লাখ, 7 লাখ হইলে এটা নিতে পারবেন, 7 লাখ, 7 লাখের ভিতরে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার এগুলো আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে তো আসবেন, হ্যাঁ আসবেন, বলবেন যে ভাই আমার এই ক্যাশটা বাকি আছে আইনে আমি করে দিব, আচ্ছা ঠিক আছে, গাড়িটা ওভার ফ্রেশ একদম, গাড়ি আমি দেখাইছি ভাই, গুলাগুলো দেখাইছি, ভিতরটা দেখাইছি মাশাল্লাহ, ভিতরটাও ফ্রেশ, তারপর আসে 7 লাখ, হ্যাঁ 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকার গাড়ি 7 লাখ, 7 লাখ, 7 লাখ, এরপর আমরা খরচে আপনি জিপ চালাবেন 30,000 টাকা, যেটা এক্সকোরলা এলিয়ন প্রিমিয়াম ঠিক আছে, প্রাইভেট যেগুলা এগুলাতে যে 25,000 টাকা ট্যাক্স দিতে হয়, আপনি এই জিপটা চালালেও কিন্তু 25,000 টাকাই ট্যাক্স দিবেন, সিসি 1500, সিএনজি তো কনভার্সন করা না, এলপিজি, এলপিজি তো কনভার্সন করা আছে, এই যে এলপিজি তো কনভার্সন করা আছে, পেপার্স আপ টু ডেট, এসি ইঞ্জিন গিয়ার ভালো, ব্ল্যাক কালার, ফুড স্টেপও আছে আলহামদুলিল্লাহ, আর এইটার প্রাইস আমরা কত দিছিলাম শহীদ ভাই? 12,20,000, 12,20,000, 12,20,000, 12,20,000, এরপর আমাদের থাকছে ফিল্টার, 13 মডেল, মডেল হচ্ছে 13, 13 মডেল, আপনার 1730 স্টেশন, 1730 স্টেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, আচ্ছা পুশ স্টার, 360 ক্যামেরা লাগানো, 360 ক্যামেরা লাগানো, 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরা, পুশ স্টার, পুশ স্টার, আমরা গাড়িটা দেখি সিলভার কালার, সিলভার কালার, আচ্ছা দেখেন গাড়িটা ইন্টেরিয়র দেখেন, আউটসাইড দেখেন, মাশাল্লাহ যেদিকে দেখাবেন পছন্দ হবে হবে হবে, এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার মাশাল্লাহ, 360 ক্যামেরা, 360 ক্যামেরা আছে, গাড়ি চললে সামনে পিছনে সাইড সব দেখতে পারবেন, মানে 360 ক্যামেরা মানে সব সাইড দেখতে পারবেন, এলপিজি করা, এলপিজি, এবং এটা এলপিজি দোকান বাসন করা শুধু ভাই, এলপিজি, এলপিজি দোকান বাসন করা বাই সিরিয়াল, এলপিজি এটা দেখাই দিই, এলপিজি একটু দেখাই দিই শুধু ভাই, এই যে এলপিজি দিস কনভার্সন করা আছে, সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে, এলপিজি দোকান বাসন করা আছে, কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা নাই, ফিজিক্যালি আসলে হয়তো বুঝতে পারবেন, যারা আসবেন ওইবারে বুঝবেন যে আসলে গাড়ির কন্ডিশন কেমন, পুশ স্টার্ট, 360 ক্যামেরা, অ্যান্ড্রয়েড প্লেয়ার, লেদার সিট মাশাল্লাহ সব থাকছে, এবং এলপিজি তো কনভার্সন করা, ফিচারগুলো কিন্তু মাশাল্লাহ যথেষ্ট কোয়ালিটিফুল, এবং মেহেদি হোসেন ভাই, ভাই এই পেজ আপনার নি, মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান ভাই এটা আবার কী বলেন, যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ, যারা বিজনেস চ্যানেলের সাথে আছেন, এই গাড়িটার প্রাইস আমরা আজকে কত দিব শহীদ ভাই, ভাই কত বলেন, এটা 17 লাখ টাকা ভাই, 17 লক্ষ, আজকে 30,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, 30,000, 17 লক্ষ থেকে 30,000 গেলে 16 লাখ 70, এর ভিতরে যখন কাজ থাকলে আমি করে দিব, সেই আমার পুরানো কথা, কোনো কাজ থাকলে আমি করে দিব, আচ্ছা এটা কিন্তু আগের কথাই, জি 16 লক্ষ 70,000 টাকা, বাট গাড়ি আসবেন দেখবেন চালাবেন, এরপর শহীদ ভাই ভালো করে আইটটা মুড়া ধরবেন, ঠিক আছে শহীদ ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ, আইটটা মুড়া ধইরা বলবেন ভাই এই কাজগুলো আছে একটু কইরা দেন, জি ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই, ওকে যাই হোক আমরা সর্বশেষ লোকেশন বলে দিই, জি বলেন, আমরা এই মুহূর্তে আজকে লাইভটা আমাদের ছিল খাদি জাগারহাট থেকে ফার্স্ট লাইভ, আজকের দিনের আরও লাইভ পাবেন, অপেক্ষা করতে হবে সারাদিন আমাদের সাথে পাশে থাকবেন, এই যে নারায়ণগঞ্জ বুইগড় বাস স্ট্যান্ড, বুইগড় বাস স্ট্যান্ড থেকে 0.5 কিলোমিটার সামনে আসলে আপনারা খাদি জাগারহাট পাবেন, আর নারায়ণগঞ্জ বুইগড় অথবা সাইনবোর্ড এসে যদি কেউ যে কাউকে আপনি জিজ্ঞেস করেন যে এসবি গার্মেন্টসটা কোথায়, এসবি গার্মেন্টসের পাশেই আপনারা কিন্তু এই শোরুমটা পাবেন, খাদি জাগারহাট পাবেন, আমাদের সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ, আজকের লাইভে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো গাড়ি দেখাচ্ছি, যারা পরে জয়েন করছেন হয়তো বা মিস করছেন, রাশ ছিল, এক্সকোরলা ছিল, কেয়ারবোর্ড ইডি ছিল, এরপর কিবলা ফিল্টার ছিল, এক্সিও ছিল, একটু আমাদের সাথে যারা ছিলেন সবাইকে বলবো যদি আমাদের লাইভটা ভালো লাগে থাকে
সবাই লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আর আমার যাতে শহীদ ভাই আছে পিছনে, শহীদ ভাইয়ের জন্য খাস করে সবাই দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমার শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, শরীর স্বাস্থ্য বেশি দিন ভালো থাকে না, লাইভ করলেই অসুস্থ হয়ে যায়, গামায় গরমে, প্রচণ্ড গরমে আসলে অসুস্থ হয়ে পড়ি। একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকি আর আপনাদেরকে লাইভ উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ওই যে 4.5 লাখ টাকার গাড়িটা একটু দেখাই দেন, একটা বাইক দেখতে চাইছে। আচ্ছা আমি আবার নারায়ণগঞ্জ কার হাট থেকে আমরা লাইভে যাব, সেই লাইভে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আধা ঘন্টা পর ইনশাল্লাহ আমরা লাইভে যাব, সবাই ওই লাইভটা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। যে ভাই আসলে বাজেট কমে গাড়ি যাচ্ছিলেন, ওই ভাই রিকোয়েস্টে আমরা এই গাড়িটা দেখাচ্ছিলাম। মাশাল্লাহ পেপার্স কমপ্লিট, ফার্স্ট পার্টি পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট, এসিও কমপ্লিট, এসি ইঞ্জিন চাকা সব, এই যে দেখেন, এবং অল অপশন অটো, অল অপশন অটো, ঠিক আছে, টিভি কমপ্লিট আছে মাশাল্লাহ। যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে মেহেদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। বিজনেস 99 এর সাথে সবসময় থাকবেন, নিয়মিত আমাদের লাইভগুলো পাবেন। এবং সিটের পিছনে টিভিও দেখতে পাচ্ছি আমরা, এবং এটা সিএনজিতে কনভার্সন করা আছে মাশাল্লাহ। 15 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট। আর এটা প্রাইস আমরা কত দিয়েছিলাম শহীদ ভাই? 4,60,000। জি ভাইয়া, 4,60,000, 4,60,000, 4,60,000 টাকা দিয়েছি। বাট আপনি আসেন, প্রাইস কমায় নিতে পারবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজনেস 99কে যারা ভালোবাসেন, বিজনেস 99 নিয়মিত লাইভগুলো যারা দেখতে চান, অবশ্যই আমাদের সাথে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এদের শহীদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শহীদ ভাই বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা দোয়া রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।